হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া লাইফস্টাইলে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলে আসলাম নতুন একটি ব্লগের সাথে। গুড মর্নিং, আজকে হচ্ছে 10 তারিখ। আজকের ব্লগটা আমি আজকেই দেওয়ার চেষ্টা করব, কারণ কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি, কালকে একটুখানি বিজি ছিলাম তার কারণে। তো চলো, এখন হচ্ছে বেজায় আছে সকাল 9:45। মোটামুটি সংসারের সব কাজ করে ফেলেছি, শুধু বাকি পড়ে আছে এই জিনিসটা, এটা করে স্নান করব, তারপরে আবারও মেয়েকে আনতে যাব। তো চলো বক বক না করে এই কাজটাকে শুরু করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো কেমন। দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে যখন তখন এখন বৃষ্টি পড়ছে, কখনো বৃষ্টি কখনো মেঘ, ওয়েদারের কোনো ঠিক নেই। তো কালকে রাত্রিবেলা হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো, যে কারণে বাধ্য হয়ে জামা কাপড়গুলোকে ঘরে মেলতে হয়েছে। তো বাচ্চা ছোট থাকলে এরকম একটা তো ছোট দড়ি রাখতেই লাগবে সব সময়ের জন্য, এটা দরকার। তো চলো আমি এগুলোকে গুছিয়ে ফেলি, বিছানাটাকেও গুছিয়ে ফেলি, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো আমি এখন বিছানাটা গুছিয়ে ফেলবো। অ্যাকচুয়ালি আমি এই মশারিটা কালকেই প্রথম ইউজ করছি, আর এই মশারিটা এত পরিমাণে বড়, আমি ঠিক ভেবে পাচ্ছি না যে মশারিটাকে আমি কিভাবে গুছাবো। আগের মশারিটা ছোট ছিল, আমি গুছিয়ে ফেলতে পারতাম, কিন্তু এই মশারিটা এত বড় আমি ঠিক টানাতেও পারিনি। কালকে ফার্স্ট টানিয়েছি, এদিক ওদিক সব ভুলভাল করে আমি টানিয়ে ফেলেছি। তো মশারিটাকে ভাবছি যে আমি এখন কি করে গুছাবো। তো দাঁড়াও, আমি এখানটাতে এই বাদবাকি জিনিসগুলো সব গুছিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি এই বুদ্ধিটা তোমরাও যদি করতে পারো, তাহলে তোমাদের মশারি গোছানোরও কোনো প্রয়োজন নেই, আর তোমাদের মশারিটা খুব সুন্দরভাবে তোমরা রাখতেও পারবে। তো দেখো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে আমি কী করে গুছাবো, কী করে গুছাবো, মানে এতগুলো পার্ট মশারিটার, আমি আর লাস্ট পর্যন্ত কী করব ভেবে না পেয়ে একটা বালিশের কভার নিয়ে এসেছি। তো দেখো তোমাদের ঘরে যদি এরকম খালি বালিশের কভার থেকে থাকে, তাহলে তোমরাও সেটাকে আনবে, আর এই মশারিটাকে যেমন খুশি দলা মোচা করে যেভাবে তোমরা পারবে এই কভারটার মধ্যে ঢুকিয়ে, তারপরে দেখবে ঠিক একটা বালিশের মতন হয়ে যাবে। তো কী হবে, এটা দেখতেও সুন্দর লাগবে, কেউ জানতেও পারবে না যে এর মধ্যে মশারিটা আছে। হঠাৎ করেই আমার মাথায় আসলো, তাই আমি হঠাৎ করেই করে ফেললাম। তো দেখো মশারিটা যত বড়ই হোক না কেন, আমার কিন্তু এই বালিশের কভারটার মধ্যে ঢুকে গেছে, আর এই দেখো ফাইনালি আমার কিন্তু মশারিটা গোছানো হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এটাই হচ্ছে আজকে ট্রিক ছিল এইরকমভাবে। আর আমার নতুন জিনিসের গন্ধ খুব ভালো লাগে, মশারিটা একদম নতুন, তো একটা নতুন নতুন গন্ধ, তাই একটু গন্ধ শুকে নিলাম। তো চলো আমি এবার এই কাজগুলো করে নিই, কারণ এই কাজগুলো করার পরে স্নান করে আবার মেয়েকে আনতে যাব। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর যারা আমার চ্যানেলটাতে একদমই নতুন আছো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিকে অল করে রেখো, আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত জানিও। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সাথে থেকো।
ফ্রেন্ড, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে পায়ে নূপুর পরে পায়ে আলতা পরাটা করতে, তো ভাবছি সেটা করব। আর যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো তাদের অনেক 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 ভালোবাসা, মন থেকে ভালোবাসা তাদের জন্য। আর তোমরা এভাবে আমার পাশে থেকো, আর যাতে আমি আগামী দিনগুলো তোমাদের সাথে নিয়ে চলতে পারি। আর আমি এরকমই, আমি একদমই সিম্পলভাবে থাকতে পছন্দ করি, তাই তোমাদের সামনেও সিম্পলভাবেই আমি ব্লগটা দিই। আর এই যে ঠুকটুক ঠুকটুক করে আওয়াজ শুনতে পাচ্ছ, এটা আরও যে কয়েক মাস আমাকে সহ্য করতে লাগবে বলার মতন না। নিচে যতটা না আওয়াজটা যায়, দোতলাতে কিন্তু আওয়াজটা ততটা বেশি মানে ক্যাচ করে, ইকো হয়, যে কোনো আওয়াজই উপরে বেশি ভাসে। তো মিনিমাম 3 মাস হয়ে গেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে, 3-4 মাস থেকে এই ঠোকাঠুকির আওয়াজটা আমি সহ্য করছি। বিগত আরও হয়তো 3-4 মাস বা তার বেশিও লাগতে পারে এই আওয়াজটা আমাকে সহ্য করতে হবে। বিরক্তিকর আওয়াজ সব সময় ঠুক 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 করে কতক্ষণ ভালো লাগে বলো। হ্যালো ফ্রেন্ড, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।